পূর্বর কঠোর নীতি শিথিলকরণে রাজ্য শুভারম্ভ হল অরুণোদয় দ্বিতীয় সংস্করণ। বুধবারে নতুন দিল্লির পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মুকলি করলে এই অভিলাষী আসনি। অরুণোদয় 2.0 অন্তর্ভুক্ত হল 10,54,000 নতুন হিতাধিকারী। ইয়ার লগে লগে রাজ্যত এই আসনিখনের হিতাধিকারীর সংখ্যা হলগৈ 27 লাখ। এতিয়ার পর অরুণোদয় হিতাধিকারী পূর্বর 1,000 টাকার পরিবর্তে প্রতিমাহে লাভ করব 1,200 টাকা। কেবল মহিলাই নহয়, আসনিখনের ধন দিব্যাঙ্গর নামতো দিয়ার সিদ্ধান্তর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী। আগতে এটা কথা আছিল যে হিতাধিকারীজন মহিলা হব লাগিব, যে যিয়ে নহক কিয় ফেমিলির এগারী মহিলার নামতহে এই টাকাটো যাব। এইবার আমি এই ডেফিনেশনটো অকনমান বহল করছো আর আমি কৈছো যে দিব্যাঙ্গজনের নামতো এই টাকাটো যাব পারিব। চারিচকীয়া গাড়ি থাকিলেও বিশেষ রোগী থকা পরিয়ালেও এতিয়ারে পৰা পাব অরুণোদয় ধন। অবশ্যে মন্ত্রী বিধায়ক সরকারী কর্মচারী পেনশনারের পরিয়ালে নাপাব এই সুবিধা। এজন মানুষের ঘর ট্রেক্টর আছে, এজন মানুষের ঘর ইনকামও 3 লাখ টাকা হয়, এজন মানুষের ঘর চারিচকীয়া গাড়ি আছে, কিন্তু মানুষজনের ঘর সেরিবেল পালসির এজন পেশেন্ট আছে, থেলাসেমিয়ার একটা পেশেন্ট আছে, হিমোফোলিয়ার একটা পেশেন্ট আছে, লেপ্রসি পেশেন্ট আছে, আমি তেওঁলোকৰ ফেমিলিক একোটা অরুণোদয় দিব পাৰিম। আনহাতে ইন্দিরা মিরি বিধবা পেনশন দীনদয়াল দিব্যাঙ্গ আসনির হিতাধিকারীসকলক এতিয়ারে পৰা অরুণোদয়ের সৈতে সংলগ্ন করার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। যে ইন্দিরা মিরি বিধবা পেনশন তো মহিলা সকলে 300 টাকা পাইছিল মাত্র মাহত, আজির পৰা তেওঁলোক অরুণোদয় হৈ যাব, গতিকে তেওঁলোকে 1,250 টাকা পাব। দীনদয়াল দিব্যাঙ্গজনে 1,000 টাকা পাইছিলে, আজির পৰা তেওঁলোক অরুণোদয় হৈ যাব, সব তেওঁলোকে 1,250 পাব। অহা 10 এপ্রিলত এই আসনির নতুন হিতাধিকারীসকলক প্রথম কিস্তির ধন দিবলৈ সকলো উপায়ুক্তক নির্দেশ দি মুখ্যমন্ত্রীয়ে করিলে আন এক ঘোষণা। গাঁত 15 বিঘা মাটি থকা লোকেও পাব অরুণোদয় ধন। আগতে আছিল গাঁত 7 বিঘা মাটি, এইবার আমি গাঁত 15 বিঘা মাটিলৈকে আমি আগুয়াই দিছো। সৰু সৰু টাউন বিলাকত আগতে আছিলে একঠা মাটি, এবার আমি 3 কঠালৈকে লৈ গৈছো, আর কামরূপ মেট্রত 1.5 কঠা মাটি থাকিলেও অরুণোদয় পাব। দুচকীয়া বাহন ফ্রিজ থাকিলেও লাভ করিব অরুণোদয় আসনির ধন। পূর্বর বহু নিয়মৰ সালসলনি করে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। আগতে আমি 2 হুইলার 4 হুইলার 2টা থাকিলে নোপোৱা কৰিছিল, এইবার আমি কৈছো যে নহয়, 2 হুইলার থাকিলে পাব, 4 হুইলার থাকিলে নাপাব। আগতে আমি কৈছিলো যে রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার 2টা থাকিলে নাপাব, এইবার আমি কৈছো অকল এয়ার কন্ডিশন থাকিলে নাপাব, আমি রেফ্রিজারেটরের পার্টটো আমি উইথড্র কৰিছো। উল্লেখযোগ্য যে 2020 চনের নভেম্বর মাহৰ পৰা ৰাজ্যত আৰম্ভ হৈছিল অরুণোদয় আসনি। প্ৰথমে 830 টাকা আৰু তাৰ পাছত 1,000 টাকা আৰু এতিয়া 1,200 টাকা পাব হিতাধিকাৰীয়ে। নিউজ ডেস্ক ND24। ND24 লাইভ কনসার্ট 2022 24 ডিসেম্বর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র বিয়লি 3 বজার পৰা নন স্টপ। কালেক্ট ইউর পাসেস নাও।